গুড মর্নিং বন্ধুরা, সুতপার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, গাটা কেমন ম্যাজ ম্যাজ করছে। আর উঠে পড়ে ব্রাশ করছি, দেখতেই পাচ্ছো। আর বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি, আমাদের উঠেই সকালে বাসি জামা কাপড় ছেড়ে নেওয়া হয়, অনেকের বাড়িতে এটা নিয়ম আছে। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা সকালে তোমাদের অনেক স্বাগত। আমি তোমাদের শুরুতেই ওয়েলকাম জানিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, এখন এই জামা কাপড়গুলো মিলিয়ে দিলাম, কাঁচা জামা কাপড়গুলো মিলিয়ে দিলাম। এরপর সিঁড়ি টিড়ি সব কিছু ঝাড় দেবো, সিঁড়ি টিড়িগুলো ঝাড় দিয়ে দেবো তো। আর শরীরটাও আমার খুব একটা ভালো নেই, এই গা ম্যাচম্যাচ করছে, একদম শরীরটা আমার ভালো নেই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো তোমরা সবাই, অবশ্যই কমেন্টে জানিও। আর ভগবানের কাছেও প্রার্থনা করি তোমরা সকলে খুব ভালো থাকো। এই এবার একটু আলু কেটে দেবো, সবজি কিছু কেটে দেবো মাকে, একা তো পারবে না, আমি কেটে দেবো, মা রান্নাটা করে নেবে। তাহলে চলো আজকে দিনটা এই শুরু করছি, কী কী দেখাবো সব কিছু এখন তো জানি না। চলো তাহলে ব্লগটা দেখতে থাকো তাহলে। দেখো বন্ধুরা, আলুটা ভেজে নিচ্ছি, লুচি মা করে রেখেছে, করা হয়ে গেছে। আর আলুটা ভেজে লুচি দিয়ে খাবো, ভালোই লাগে লুচি আর আলু ভাজা। তাহলে চলো দেখতে থাকো। আর এই চিনিটা ঢেলে রাখছি কোটোতে, তারপর লুচি আলু ভাজা হয়ে গেছে, এবার খেয়ে নেবো তাড়াতাড়ি, খিদেও পেয়েছে। চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা। আর লুচি আলু ভাজা হয়ে গেছে, চলো খেয়ে নিই। দেখো বন্ধুরা, চান টান করে চলে এলাম। আর এই কিছু জামা কাপড় ছিল, জামা কাপড় বলতে মোজা আর মায়ের চাদর ছিল। শীত তো চলে যাচ্ছে, সেই চাদরগুলো কেচে কুচে ঢুকিয়ে রাখতে হবে, তাই রোদটাও ভালো দিয়েছে, শুকিয়েও যাবে। আর ঠাকুরের বাসন ধোয়ার আছে, তারপর আসছে তোমাদের সাথে কথা বলতে। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো।
অনেকক্ষণ পর কথা বলতে চলে এলাম। সকালে টিপি টিপি সব হয়ে গেছে আর চান টান হয়ে গেল আমাদের, সব চান টান করে নিয়েছি। আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে দেখা যাচ্ছে, আর বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, জানিও কেমন হয়েছে ভিডিওটা, আমারও ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার মানে কালকে অন্য একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবো। তোমরা সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।